আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে ক্যামটাসিয়ার মাধ্যমে 2D অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। তো শুরু করা যাক। প্রথমে আমরা ক্যামটাসিয়া অ্যাপ্লিকেশন ওপেন করলাম, করার পর ইম্পোর্ট করব আমরা একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে আমরা টাইমলাইনে ট্র্যাকে নিয়ে আসব। তো এইটাকে মূলত আমরা আমাদের অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড বানাবো। তো এটাকে পজিশন ঠিক করে নিই, যেহেতু এটার সাইজটা ছোট এই জন্য আমি এটা কপি করলাম, তিনটা কপি করলাম, পরে পাশাপাশি রাখলাম, রেখে আমি এটাকে আবার তিনটাকে কপি করলাম, কপি করে আবার পেস্ট করলাম। এভাবে আমি বাড়াবো তাহলে কিন্তু আমার এটা লেন্থটা বেড়ে যাচ্ছে, এটা টোটাল লেন্থটা কিন্তু আমার অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে। তা আমার এটা এটা যতটুকু প্রয়োজন, যত মিনিটের আমার যত দৈর্ঘ্যের এটা প্রয়োজন হয় ততটা দৈর্ঘ্যের আমি এটা এভাবে কপি কপি করে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করে দেব, কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে পেস্ট করে দেব। এরপরে আমরা একটা গিফ ইমেজ নিয়ে আসলাম, আমরা এটাকে ফ্লাই করাবো। জাস্ট এটা এটা তো একটা গিফ ইমেজ, এটা আমরা দেখো ট্র্যাক টু এর মধ্যে বসলাম উপরের দিকে, আমরা এখন আরেকটা ইমেজ নিয়ে আসি, এটাও একটা গিফ ইমেজ, এটাকে আমরা রাখি আর এটা পজিশন ঠিক করি। এখন আমরা হচ্ছে এটাকে জাস্ট মুভ করে নিলাম, এখানে তুমি আমরা টাইমটা দিয়ে দিই, দেখে আমরা একটু স্লো করে দিই 0.2, দেখো আস্তে 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 সে কিন্তু যাচ্ছে। পিছনের অংশটাকে বাদ দিবি, বন্ধুরা আমরা কিন্তু কাস্টমসে এখানে ক্লিক নেওয়ার পরে এইবার হচ্ছে ধরো কাস্টম আমরা নিলাম, নেওয়ার পরে এখন আমরা এটাকে টান দেব, দেওয়ার পরে দেখো এখন আমরা এই যে প্লেনটা আমাদের যেটা আছে সেটাকে কিন্তু আমরা কী করবো, মুভ করব, মুভ করে আমরা যেখানে নেব যে স্থান দিয়েছে সেখানে ধরো নিয়ে গেলাম এইখানে। এখন যদি দেখো আমরা এটাকে ব্যাক করি তাহলে কিন্তু আবার আগের পজিশনে চলে আসে। দেখো আমি এখানে একটা প্লে করি, খেয়াল করেছ যে আমরা প্রথম হচ্ছে কি করব, আমরা কাস্টম যেটা সেটা সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ওইটাকে প্রথম জায়গা মতো দিব, এটাকে আবার টাইমটা ঠিক করি, একটু একটু বড় করে দিই, টাইমটা স্লো করে দিই, দেখো সুন্দর একটা অ্যানিমেশন এফেক্ট হয়ে গেল। প্রয়োজন নাই,
অ্যানিমেশনটা আরেকবার দেখি। এইভাবে আরো বড় ধরনের অ্যানিমেশন কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে। তো এটা একটা স্যাম্পল অ্যানিমেশন ছিল। তো যদি তোমাদের ভালো লাগে আমি আরো নতুন নতুন অ্যানিমেশন দিব, তো আমাকে তোমরা জানিও, তাহলে আমি অনুপ্রাণিত হব আর নতুন ভিডিও তোমাদের দিব। তো ভালো থেকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।